আমি না থাকিলে সংসারে আছি বলে বোঝো না রে কত করি মায়া রে গোলা ভরলা হাতিটা ধানে ভালোবাসার প্রতিদানে গোলা ভরলা হাতিটা ধানে একেবারে রকিং পারফরমেন্স ছিল, প্রথমে আদর, তারপর মায়া, এরপরে লিস্ট। আচ্ছা, আমি একটু বলতে চাই যে আমি মেকআপ রুমে যখন ছিলাম তো ওইখানে, মানে আমি যেটা আমি অবশ্য আগে থেকে জানি, মানে জাস্ট আজকের কথা শেয়ার করছি, যে সব সময় যে সাপোর্টটা দিয়ে আসছেন আঙ্কেল আন্টি সব সময়, এবং আজকের গানের লিস্ট থেকে শুরু করে বারবার বলছিল যে বাবা জানে বাবা জানে। আমি একটু প্লিজ বলো, শেয়ার করো তোমার ফ্রেন্ডদের সাথে। আমি হচ্ছি মানে ছোট্ট একটা মানুষ, সত্যি বলতে আমি সবসময় ডেডিকেটেড থাকি যে আমি গানটা কিভাবে গাইবো।
আচ্ছা সো দ্যাট আমি সবসময় আব্বা আম্মাকে বলি যে তোমরা আমাকে গান সিলেক্ট করে দাও, আমার টেনশন থাকে, চিন্তা থাকে যে আমার এই গানটা এভাবে গাইতে হবে। মানে আমাকে, আমার কাজ হচ্ছে যে আমি গান গাবো, পড়াশোনা করবো, খাবো, ঘুমাবো, নাথিং এলস। খুবই শান্তি। কিন্তু একটা ফোন কল আছে। হ্যালো, শিওর। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি তেজগাঁ থেকে সঞ্জনা বলছিলাম। আমি একটু আপুর সাথে কথা বলবো। প্লিজ, আপু বলছে। হ্যালো, হ্যালো, সালামু আলাইকুম আপু, কেমন আছো? এই তো আপু, আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? জি আপু, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তোমার গান শুনছি, খুব ভালো লাগছে, আমি তো অনেক বড় ফ্যান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা মনে হয় তোমার ভয়েসের ভক্ত হয়ে গেলাম। আপু শোনো না, আমার আম্মু না তোমার সব গান শুনে অনেক পছন্দ করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, দোয়া করবে, ঠিক আছে? আচ্ছা আপু, কি রিকোয়েস্ট ছিল বলো। নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি চোখ মেলে তাকালে পৃথিবীর ঘুম ভেঙে যায়, এখানটা কিছু আচ্ছা, করতে তোমার পারবা? রিকোয়েস্ট আমি গ্রহণ করে নিলাম, ইনশাল্লাহ চেষ্টা করছি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য, সাথেই থাকতে হবে। ঐশী বলছিল, আমি একটা ছোট মানুষ, বাট ফার্স্ট কলার যে ছিল সে মনে হয় আরো একটু বেশি ছোট। হ্যাঁ, ছিল কিউট ভয়েস, নাইস, থ্যাংক ইউ সো মাচ ফোন করবার জন্য। আচ্ছা বলছিলে হচ্ছে আঙ্কেল আন্টির কথা, যে শুধুমাত্র গান করো আর কিছু করো না, আমি সব কিছু রেডি থাকে। যে আমি, আমার মনে হয় আমাদের দেশের প্রেক্ষাপটে যে একজন মেয়ের জন্য সাপোর্টটা অনেক বেশি দরকার, সো আমার বাবা এবং মা দুজনই আমাকে এত বেশি সাপোর্ট করেন, মানে এটা আমার বলার আসলে ভাষা নেই, শুধু একটাই বলা যায় যে আমি অনেক লাকি। সত্যিই তাই, আসলে অনেকেই আসলে যারা প্রফেশনালি মিউজিকটাকে নেয় তাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট ফ্যামিলি সাপোর্ট, মানে সেখানে খুব তুমি ইম্পর্টেন্ট একটা অনেক বেশি লাকি, এবং সেটাকে ধরে রাখার দায়িত্ব তোমার। সব সময় মাথায় রাখতে হবে। পরে গানে চলে আসছে, পরে গানটা আমার অনেক পছন্দের, অনেক টাচি একটি গান, পুরাতন একটি ফোক গান। অনেকে অপেক্ষা করে বসে আছে যে আমি এই গানটা গাইবো কিনা, শুনলে বুঝতে পারবে। শুনে ফেলেন। You know
আচ্ছা, তোমার ফ্যানরা আসলে ওয়েট করছে আরো অনেকগুলো গান শুনবার জন্য, লিস্ট তৈরি করে।